আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু তানিয়াস কিচেন। এই আমের সিজনে এবং এই গরমের সময় ম্যাঙ্গো ফালুদা খেতে কার না ভালো লাগবে, চলুন ঝটপট দেখে নিই কীভাবে ম্যাঙ্গো ফালুদা তৈরি করতে হয়। ম্যাঙ্গো ফালুদার জন্য প্রথমেই আমি হাফ কাপ সাবুদানা ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। সাবুদানাটা প্রায় 80% মতো আমরা কুক করে নেব। তারপর একটা চালনির মাধ্যমে চেলে নেব পানিটুকু এবং ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ওটা ধুয়ে নেব। তারপর যে কোনো ধরনের স্টিক নুডলস অথবা এগ নুডলসের এক প্যাকেটের 1/3 নুডলস আমি এখানে সিদ্ধ করে নিচ্ছি। আমি নিয়েছিলাম কোকোলা এগ নুডলস এবং এক প্যাকেট অরেঞ্জ জেলো অথবা আপনি চাইলে ম্যাঙ্গো জেলো তৈরি করে আগে থেকে রেডি করে রেখেছিলাম। একটা ব্লেন্ডারে নিয়ে নিলাম 1 লিটার পরিমাণ দুধ এবং সাথে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ আম। এখানে হিমসাগর আমটা ব্যবহার করেছি আমি, যার কারণে চিনির পরিমাণ 1/2 কাপ দিচ্ছি, কারণ আমটা খুবই মিষ্টি। তারপর সবগুলো উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিব। চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পর এবং আমটা ভালোভাবে মিশে যাওয়ার পর আমরা এটা একটা বোলের মধ্যে ঢেলে নেব। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এই ম্যাঙ্গো ফালুদাটা খেতে সবার ভালো লাগার কথা, আমার তো খুবই ভালো লেগেছে। তারপর এই মিশ্রণের মধ্যে আমি সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো ভালোভাবে অ্যাড করে দিচ্ছি। তারপর সিদ্ধ করে রাখা নুডলসগুলোও মিশিয়ে দিলাম। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে ধীরে ধীরে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব আমাদের তৈরি করে রাখা অরেঞ্জ জেলো। তারপর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আরও কিছু আম। এখানে আমি 2 কাপ আম ছোটো ছোটো ডাইস করে কেটে অ্যাড করে দিয়েছি এর মধ্যে। হয়ে গেল আমাদের ম্যাঙ্গো ফালুদা। এখন পরিবেশনের জন্য নিয়ে নিন যে কোনো ধরনের গ্লাস অথবা বাটিতে। তারপরে উপরে কিছু কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে সার্ভ করুন এবং খাওয়ার আগ মুহূর্তে অ্যাড করে ফেলুন কিছু বরফ কুচি। তারপর এনজয় করুন ঠান্ডা ঠান্ডা ফালুদা। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবসময়। আসসালামু আলাইকুম।